হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি। ভালো তো আমাকে থাকতেই হবে, বিগত 365 দিন ধরে যে দিনটার জন্য আমি ওয়েট করে থাকি সেই দিনটা আজ আমার সামনে এসে হাজির হয়েছে। তো আমি ভালো না থাকলে কি করে চলবে বলো? আর আজ কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি একদমই, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুনত্ব একটা ভিডিও, যেটা দেখতে আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো ফাইনালি আজ সেই দিন আমার রাহিল বেটার বার্থডে। তো আজ নয়, এখন দেখতেই পাচ্ছ বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা। তো রাতটা পেরোলে সকালবেলা যেহেতু বার্থডে, তো রাত্রি থেকে জোগাড় টোগাড়গুলো তো আমাকে সব করে রাখতে হবে। তো সন্ধ্যাবেলা চা মুড়ি বানিয়েছিলাম, আর অনেক দিন পর আজ দুপুরবেলা ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে মানে শরীরটা এত ম্যাচ ম্যাচ করছিল, তো চা মুড়ি করে খেয়ে নিয়েছি। তারপরে আহিলের পাপাকে ঠেলে ঠুলে বাজার পাঠিয়ে দিয়েছি, কেননা সবজি বাজারটা এখনও বাকি ছিল। সবজি দেখবে মানে সব শেষে না আনলে, ফ্রিজে রাখলে একদমই ভালো লাগে না। তো সবজিগুলো আনতে দিয়ে যে থালা বাসনগুলো জমেছিল সেগুলো ধুয়ে নিলাম। থালা বাসন কিন্তু একদম জমানো যাবে না, আমার ঘরের যে সব থালা বাসন আছে সেগুলোই না শর্ট হয়ে যায়। তো তারপরে ওখানে বসিয়ে দিলাম আমের চাটনি। আমের চাটনিটা আমি আগের দিন রাত্রেই করে রাখি, আর যেহেতু এক গাদা করে প্রিপারেশান করি খাবারের, তো একা হাতে মানে সবটা সামলাতে পুরো হিমশিম খেয়ে যায়, যে কারণে কিছুটা জোগাড় আমি রাত্রে করে রাখি। এই যে মাছগুলো, মাছগুলো ভাজতে কিন্তু প্রচুর সময় লাগে, তো মাছগুলো আমি রাত্রের দিকে ভেজে রেখে দিই, যেহেতু আমাকে ভোরে উঠে কিন্তু রান্নাবান্না স্টার্ট করতে হয়। রেখাও আসবে, রেখা এসেছিল একবার, এসে আবারও চলে গেছে নিচে একজনকে পড়াতে। তো পড়িয়ে রাত্রে এসে আমার সঙ্গে জয়েন করবে, তারপর দুজনাতে মিলে কাটা টাটা মানে যত যা আছে সেগুলো করব। তো এই যে মাছের মাথা, বিশ্বাস করবে না, এগুলো ভাজতে মানে এখানে আছে এই যে দুটো, প্রথমে তিনটা আর পরে দুটো, এই পাঁচটা মাথা ভাজতে অর্ধেক অর্ধেক করে মনে হয় এক ঘন্টারও বেশি সময় লেগে গেছে। তো যাই হোক, যে কারণে মাথাগুলো ভেজে নিচ্ছি, মাথা বলে না যত মাছের প্রিপারেশান সব করে নেব। আর এই যে আমার টেস্টি টেস্টি চাটনি একদম রেডি হয়ে গেছে, চাটনিটা ফ্রিজে রেখে খেতে বেশি ভালো লাগে, একদম জেলির মতো লাগে খেতে। তো মানে চাটনিটা ভীষণ টেস্টি হয়েছিল, রেখা আসার পর ওকে আমি টেস্ট করিয়েছি, তো বলল দারুণ হয়েছে খেতে। আর রান্নাঘরের অবস্থাটা জাস্ট দেখো, আগের দিন রাত্রি থেকেই এই অবস্থা শুরু হয়েছে, তো যখন সকাল হবে তখন কি অবস্থা হবে ঘরের ভাবতেই পারছো। তো এই যে বরমশাই নিয়ে চলে এসেছে বাজার, এখানে রয়েছে ফুলকপি, ক্যাপসিক্যাম, গাজর, শশা, তার বিনস, লাউ, কাঁচা লঙ্কা, টমেটো, পটল, করলা, আদা, এসব টক দই, আরও যা যা মানে একদম যেহেতু লাস্ট মুহূর্তে চলে এসেছি তো আর কিন্তু ওয়েট করা যাবে না, যত যা বাজার সব কিছু আজ রাত্রেই আমাকে কমপ্লিট করতে হবে। তো বাজার টাজার করে আনার পর রেখাকে ডাক দিলাম, ও বললো বাজার এসে গেলে ফোন করতে, তো ও চলে এসেছে। আর এই যে এখানে ভাজছি পাবদা মাছগুলো, আর যেহেতু বললাম না অনেক কিছু প্রিপারেশান, তো তোমরা ভাবতে পারো যে আমি এখন কেন করে রাখছি, এখন না করলে সম্ভব হয় না গো, এখন এতটা আমি জোগাড় করে রাখি ভোর প্রায় 5টা। আগে তো 4টে উঠতাম, এখন রেখা আছে বলে এবারে আমি 5:30 উঠেছি, তবুও মানে রান্না করতে করতে একটা দুটো আমি হিমশিম খেয়ে যাই, দুই ওভেনে সমানে রান্নাবান্না চলে। তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছে, আর রেখাকে তো দেখলে ওখানে বসে বসে কাটাকুটিগুলো করছে, ওর সঙ্গে আমিও কাটছি, মানে মাছটা চাপিয়ে দিচ্ছি, তারপরে এসে আবার কাটছে, আমাকে দুই দিকে তাল মেলাতে হচ্ছে, এক মাছ ভাজতে হচ্ছে একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার বসে এই যে করলাটা কেটেছে এরকম টুকটাক, আর রেখা পুরো মানে কাটাকুটোর দায়িত্বটা নিয়েছে। তো এই যে দেখো পুরো কাটাকুটি ডান হয়ে গেছে, এখানে অনেক পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব ছাড়ানো হয়েছে, সবজি কেটে নিয়েছি, পটল, তারপরে কফি, বেগুন, করলা, কী কী রান্নাবান্না হবে সব তোমরা এই ভিডিওতেই দেখতে পেয়ে যাবে। আর এই যে এখানে রয়েছে লাউ, তো বিগ একটা আয়োজন, মানে মানুষ যতজনই থাক না কেন আমি আহিল বেটার জন্য অনেক কিছু করে থাকি, মানে ভাবি যে যে শুধু আমি আহিল বেটার জন্যই করব, বাট সেটা আর হয় না, সবার জন্যই হয়ে যায়। আর এখানে যে একটা মানে ব্যাটার রেডি করেছি বেসনের, বেগনি করব না, ইউনিক একটা রেসিপি করব যেটা আমি কখনো করিনি, সেটা তো তোমরা দেখতেই পাবে। তো এই সব করতে করতে আমাদের রাত্রি প্রায় 12টা বেজে গেছিলো, তো ভাবলাম তাড়াহুড়ো করে ঘুমোবো যেহেতু আমাকে ভোরে উঠতে হবে। আর এই যে দেখছো চাটনি, তো যেই না শুয়েছি মানে শুয়েছিলাম 12টার পর, আহিল বেটাকে ধরো উইশ করলাম, ওকে বললাম যে ওর আজ বার্থডে, আর ও তো সেই খুশি হয়ে গেছে, মানে তখন থেকে ওর ঘুম উড়ে গেছে, মাম মাম কখন সকাল হবে,
কখন বার্থডে হবে, কখন আমাকে গিফট দেবে, এই নিয়ে ঘুমোতে দেয়নি। ধরো ঘুমোতে ঘুমোতে ভোর করে দিয়েছে বলতে পারো, আমার রাত্রে ঘুমই হয়নি সেভাবে। তো কাটাকুটো তো করে নিয়েছি, বাট এই যে এত কিছু ফ্রিজে রাখা, বুঝতে পারছো? মানে ফ্রিজে রাখতে গিয়ে পুরো হিমশিম খেয়ে যাচ্ছি, প্রত্যেকটাকে বের করে করে দেখছি কোথায় কি রাখবো। এ করতে 1 ঘন্টা লেগে গেছে। তোমাদের বললাম না, এই ফ্রিজটা শুধুমাত্র আহিলের বার্থডের আগে আমার মনে হয় যে না, এই ফ্রিজটা আমার ছোট হয়ে গেছে, এর থেকে যদি আরও একটু বড় ফ্রিজ হতো তো ভালো হতো। তো যাই হোক, ঠেসে ঠুসে এটার ওপর ওটা, ওটার ওপর ওটা ফ্রিজে রাখা বলে কথা, ফ্রিজের অবস্থা খুব খারাপ হয়ে গেছে বার্থডের আগের দিন থেকে। মানে সব মিটে গেলে এই ফ্রিজকে আমার ডিপ ক্লিন করতে হবে, কিছু করার নেই। তো রেখা ক্যামেরাটা করছিল, আমি এই যে ওর সঙ্গে কথা বলতে গিয়ে দেখছি যে ও ক্যামেরা করছে, তো আমি বললাম ভালো করো, আমার তো একা একা আর দেখবে। নিজে যখন সব কাজটা নিজে তদারকি নিয়ে করি, তখন আর ক্যামেরাটা অন করা হয় না। সত্যি কথা বলতে কি, রেখা আছে বলেই ক্যামেরাটা মানে সেভাবে করা হয়েছে, না হলে কিন্তু কিছুই হয়তো তুলতে পারতাম না। এত ব্যস্ত মনে হচ্ছে যে না, ক্যামেরা করার থেকেও আমার কাজটা আগে রেডি করে নিতে হবে, কাজটা ফেলে রাখা যাবে না। তো এইরকমভাবে এই যে দেখছো সব গুছিয়ে নিয়েছে, একদম তোমাদের সঙ্গে চলে আসবো আবার সকালে। টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বাজে এখন সকাল 5:30। প্রত্যেক দিন 9টা 10টা যখনই উঠি না কেন, বছরের এই একটা দিন অন্তত আমি 4টে বা তার আশেপাশে উঠে যাই। প্রত্যেক বছর তো আমাকে হেল্প করার কেউ থাকে না, বাট এবছর তবুও রেখা আছে, যে কারণে একটু নিশ্চিন্তে ঘুমিয়ে 5:30 নাগাদ উঠেছি। ওঠার পর বাইরের পরিবেশটা এত শান্ত স্নিগ্ধ দেখে মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। আর এত ভোরে যেহেতু কখনো ঘুম থেকে ওঠা হয় না, ঘুম থেকে উঠেই চোখে ভাসে ঝলমলে রৌদ্র, তো এই পরিবেশটাকে ভীষণ মিস করি। তো বসে বসে 5-10 মিনিট একটু ফিল করলাম, তারপরে ভাবলাম না, বসে থাকলে হবে না, টাইম ওয়েস্ট করা একদমই যাবে না। তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে, আর এই যে লেগে গেছি রান্নাবান্না করতে। তো যখন আমি চুপচাপ বসে একা মনে রান্নাবান্না করি, তখন কিন্তু আমার অনেক কিছু মনে পড়ে যায়। অনেক কিছু বলতে, আহিল হবার সময় একটা ঘটনা ঘটেছিল, তো সেটা বিশেষ করে মনে পড়ে। আর প্রত্যেক বছর বার্থডেতে যারা আসে, যে সময় আহিল হয়েছিল, যারা নার্সিংহোমে ছিল, তারা এই একটা কথাই কিন্তু আমাকে প্রত্যেক বছর মনে করিয়ে দেয়। তোমাদের বলবো আজ সেসব কথা আমি। তো চলো তার আগে বলি, একজন মেয়ে যখন মা হয়, মানে মা হওয়ার মধ্যেই তার পরিপূর্ণতা, সার্থকতা, যেটাই বলো না কেন, সবটাই লুকিয়ে থাকে। আর আমি যখন মেয়ে ছিলাম, আমার মধ্যে কিন্তু প্রচুর ছেলে মানুষই ছিল, একটুতে রেগে যেতাম, কতদিন মেরে শোকেশের কাঁচও ভেঙে দিয়েছি, এইরম মানে পাগলামিগুলো লুকিয়ে থাকতো, একটুতে মানে রাগ হয়ে যেত। সেটা এখনও যদিও হয়, বাট অনেকটা 80% কমে গেছে বলতে পারো সেগুলো। তো একটা নিজের মধ্যে দেখবে ম্যাচিউরিটি চলে আসে, নিজের দিকে তাকানো, নিজের জন্য সময়, সেগুলো যখন আবার আহিল যেমন এখন বড় হয়ে যাচ্ছে, এখন কিন্তু আমি অনেকটাই সময় পেয়ে যাই, বাট সে সময় কিন্তু ছিল না। ওকে স্নান করানো, ওকে খাওয়ানো, ওর টেক কেয়ার করা, এইসব করতে করতে আমার পুরো সময়টাই চলে যেত। আর চলো বলি, ছোটবেলা থেকে আমি ভীষণ মেয়ে ভালোবাসতাম। আহিল যখন আমার পেটে ছিল, তখন কিন্তু মাহি খুব ছোট ছিল, মাহি আমার কাছে সব সময় থাকতো। তো আমি সব সময় চাইতাম আমার যেন একটা মেয়ে হয়, সেটা আমি মনে মনে না, আমি প্রকাশ করে সবাইকে বলতাম যে আমার যেন একটা মেয়ে হয়। তো নার্সিংহোমে গিয়ে মানে যখন আহিল হলো, তখন ডক্টর এসে বাড়ির সবাইকে তো গুড নিউজটা দেয়, ছেলে হয়েছে কিনা মেয়ে হয়েছে। তো ওদের যখন বলল, তো ওরা খুশি হওয়ার বদলে, আমার আম্মুর কথা বলছি বিশেষ করে, মানে ভয় পেয়ে গেছে যে এত মেয়ে মেয়ে করে লাফিয়েছি, ছেলে হলো, এবার ও মানে আমি কিভাবে নেব বিষয়টাকে, এই কথা ওরা চিন্তা করছিল। তো যাই হোক, সত্যি কথা বলতে কি, একটা কোনো জিনিস আশা করে থেকে না পেলে সেই ক্ষণিকের যে মন খারাপ, সেটা হয়নি বলবো না। তো যখন বেডে দেওয়া হয়, তখন আমি মানে জোরে জোরে কান্না শুরু করেছিলাম, না কি আহিল মানে মেয়ে হয়নি, আমার ছেলে হয়েছে। তো মাহিরাম্মু, যাকে তোমরা দেখতেও পাবে ভিডিওতে, বার্থডের ভিডিওতে, তো সে আমাকে অনেক করে বোঝাচ্ছে, তুমি কেঁদো না, তোমার সিজার হয়েছে, ওখানে সেলাইয়ে চাপ পড়বে, মানে প্রবলেম হবে। আর আমি জোরে জোরে কান্নাকাটি করছিলাম যে না, আমার মেয়ে হয়নি, তখনও দেখো আমার মধ্যে কত ছেলে মানুষই ছিল। তো যাই হোক, মানে এই কথাগুলো আমাকে প্রত্যেক বছর শুনতে হয়, মাহিরাম্মু নার্সিংহোমে যারা ছিল,
আমার আম্মু তারা এটাই বলে যে আমি এত কান্নাকাটি করলাম নাকি আমার মেয়ে হয়নি বলে, অথচ এই ছেলের বার্থডেতে আমি কোনো কিছুর কিন্তু খামতি রাখি না, সেটা তোমরা মানে এবছর দেখলে বুঝতে পারবে। এর আগে তো আমি ভিডিও করিনি, তো যে কারণে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না, বাট পিকগুলো দিয়ে দেব। 3 বছরের বার্থডেরই পিক রয়েছে। প্রথম বছর তো পুরো লকডাউনে কোনো বার্থডে হয়নি, প্রথম বছর বলতে পারো সেভাবে। দ্বিতীয় তৃতীয় এই 2 বছর মনের মতো করে করতে পেরেছি। এবার 4 নম্বর এবারও চেষ্টা করছি মনের মতো করে করার। তো যাই হোক, সে বললাম না, সেটা সো মানে ক্ষণিকের মন খারাপ ছিল। তারপরে আহিলকে যখন দেখলাম আমার কাছে দিল, তো সেসব আমার কখনো কিচ্ছু মনে হয়নি। আর এখন কি মনে হয় বলো তো, এই যে যখন আমি বাজার যাই কি মলে যাই, মেয়েদের যখন দেখি সুন্দর সুন্দর ড্রেস, তখন আমি ভাবি আহিল যদি মেয়ে হতো আমি আহিলকে এই ড্রেসটা পরাতাম। বা আমি যখন নিজে সাজগুজ করি তখন ভাবি ইস আহিল যদি মেয়ে হতো আমি আমার মতো করে আহিলকে সাজাতাম। তো একটা মানুষ দেখবে সব কিছু পায় না এক জন্মে, সব দিক থেকে সুখীও হয় না, সে যতই বলুক না না আমি সব দিক থেকে সুখী, তার কোনো না কোনো দিকে দেখবে খামতি থাকে। তো আমি খামতি বলছি না, আমার মানে ইচ্ছেটা পূরণ হয়নি, বাট আহিল আমার খুব সোনা ছেলে, লক্ষ্মীমন্ত ছেলে, বুঝতেই পারো আহিলকে নিয়ে কোনো আমার অভাব অভিযোগ কিচ্ছু নেই। অনেকে বাজে কমেন্টস করে বসতে পারে, বাট সেসব কোনো ব্যাপার না। তো হয় না মানে আমি আশা করেছিলাম, আশাটা পূরণ হয়নি, তাই ক্ষণিকের মন খারাপ ছিল। তো এইসব ঘটনা, আরও অনেক ঘটনা ঘটেছে। আহিল যখন পেটে ছিল পুরো বেড রেস্টে ছিলাম বলতে পারো, ওর পাপা এত টেক কেয়ার করেছে, সেই সময়গুলো ভীষণ এনজয় করেছি, ভীষণ মিস করি। আমি যদি ভিডিও বানাতাম এখন মনে হয় তাহলে সেগুলো সব আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারতাম, তো সেটা তো সম্ভব নয়। বকবক করতে করতে আমি কিন্তু অনেক রান্নাবান্না করে ফেললাম, তোমরা দেখছো আশা করি সবটা একা হাতে। তো এই যে লুচি রেখা এসে গেছে, রেখাকে ডাক দিয়েছি। বিশেষ করে রান্নাবান্নাগুলো একাই করা যায়, কেননা সব যেহেতু জোগাড় থাকে, রান্না চাপিয়ে দিয়ে চুপ করে বসে থাকা, বাট লুচি, ফ্রাইড রাইস, পায়েস এগুলোতে মনে হয় একজনের হেল্প পেলে ভালো হতো। তো লুচি করার সময় মানে রেখাকে ডাকলাম, সময় নয় একটু আগে। তো এই যে রেখা মানে লুচিগুলোকে বেলছিল আর আমি লুচিগুলোকে ভাজছিলাম, কেমন ফুলকো ফুলকো লুচি হয়েছে দেখেই বুঝতে পারছো, আর এত টেস্টি হয়েছিল। রান্নাবান্না মোটামুটি সবই মানে ভালো হয়েছিল, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। তো তোমরা রান্নাবান্না যত যা সব দেখতে পাবে আস্তে আস্তে। আর আমি যেহেতু এত কাজে ব্যস্ত ছিলাম কি বলবো তোমাদের, মানে ক্যামেরাটা যদি কেউ করে না দিত, ওর পাপাও ইভেন ক্যামেরা করে দিয়েছে আমাদের, না হলে হয়তো মানে ভিডিওগুলো শেয়ারই করতে পারতাম না। ওর পাপাকে বলছি এবার থেকে না হলে একজন রাখতে হবে হেল্পিং হ্যান্ড, না হলে ক্যামেরাটা ধরা সম্ভব হচ্ছে না, আর প্রচুর লেট হয়ে গেছে। তোমাদের বলছি না প্রত্যেক বছর একা করি, তো তাড়াহুড়ো থাকে, আর এবছর ভাবছি না রেখা আছে দুজনাতে হয়ে যাবে। ওই যে একটা কচ্ছপের গল্প শোনোনি, তো আমাদের সেই অবস্থা হয়েছে, মানে টিপ টিপ করতে করতে লেট হয়ে গেছিলো, মানে 2টো বেজে গেছিলো, স্নান হয়নি আমার, পুরো সব যাদের বলা হয়েছিল সবাই চলে এসেছিল, সেই স্নান আমি 4টের সময় করেছি, ভাবতে পারো। গেস্টরা খাওয়া দাওয়া করে মানে অর্ধেক চলে গেছে, তারপরে আমি স্নান করেছি। আর এই যে ওর পাপা মিষ্টি টিষ্টি এগুলো সকালে এনে এনে দিচ্ছে, আমি যেহেতু ওইদিকে রান্নাবান্না করছি, তো রেখায় সেগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখছে। আর এখানে পাবদা মাছ রেডি হয়ে গেছে, একটা একটা করে কিন্তু অনেক রান্নাবান্না করে ফেলেছি। আর এই যে চিকেনটাকে ফ্রিজ থেকে আমি বের তো করে রেখেছি, বাট ওটা আমার আর করার সময় হয়ে উঠছে না। চিকেন বলো, বিফ বলো, এগুলো সবার লাস্টে করতে হবে, এই দুটো যেহেতু বড় কড়াইতে। এই যে দেখো ওর পাপা সকালে গিয়ে মাংস নিয়ে এলো, এটা তো ফ্রিজে রাখার জায়গা ছিল না, তো মাংসটা ভীষণই ভালো দেখেই বুঝতে পারছো। তো মাংসটা মানে কাটাকুটি করতে বাসতে এখানে আমার 1-1.5 ঘন্টা লেগে গেছে ধরো, অনেকটা যেহেতু মাংস। আর রান্নাবান্না করতে করতেই উঠে গেছিলো আহিল বেটা, তো আজকে আমার উচিত ছিল ওর সঙ্গে বেশি বেশি করে সময় কাটানো, ওকে ভালো ভালো খাওয়ানো, সেগুলো আমি ঠিক মতো কিছুই করে উঠতে পারিনি। তার একটাই কারণ এই যে রান্নাবান্না। আর তোমাদের তো এর আগের ভিডিওতেই বললাম ওর বার্থডেতে সবটা আমি একা হাতে করতে বেশি পছন্দ করি, রেখা আমাকে একটু হেল্প করে দিয়েছে এবছর ঠিকই, বাট রান্নাবান্না সবটা কিন্তু আমি নিজের হাতে করেছি। প্রত্যেক বছর ছেলে আমার ঘুম থেকে উঠে ওর চারিপাশে গিফটে সাজানো থাকে, এবছরও দেখলে গিফট প্যাক ট্যাক সব করেছি, বাট রান্নাতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে সেগুলো যে ওকে সাজিয়ে দেবো
সেটা করা হয়নি, তো কি আর করবো। আর এখানে এই যে দেখছো পায়েস, তো একদম ইউনিক রেসিপি, যে পায়েস তোমরা খেয়ে থাকো এটা মানে সেটা নয়, এটা হচ্ছে ছানার পায়েস। তো রেসিপি তো শেয়ার করা সম্ভব নয়, আজ যেহেতু এক গাদা করে রান্না হচ্ছে ধরো, তো কি করে রেসিপি শেয়ার করব বলো, একটু টুকটাক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখানে রেখা মানে স্যালাডটাকে সাজাচ্ছে, রাত্রেই সব ছুলে টুলে রাখা হয়েছিল, ও স্যালাডটাকে রেডি করছে। আর এই যে দেখো ভাত পুরো এক কড়াই হয়ে গেছে। তো আমরা রান্না করছিলাম মানে ঠিকঠাক মতো বুঝতে পারিনি, তো বলছি এতগুলো ভাত হয়ে গেল, বেশি হয়ে গেছিলো আমাদের মনে হচ্ছিল। তো যাই হোক, আর দুটো রান্না রয়েছে, এই যে চিকেন রয়েছে আর বিফ রয়েছে, মাংস দুটো সবার লাস্টে। তো রেখা কোনো মতেই আমাকে নতুন কড়াইটা দিল না মাংস রান্না করতে, ও নাকি আগে ফ্রাইড রাইস ওটাতে বানাবে। তো ফ্রাইড রাইসটা বানিয়ে তারপরে এই যে রান্নাবান্না, চিকেনটা হয়ে গেছে ছোট কড়াইতেই, কেননা চিকেনটা একটু পরিমাণে কম ছিল, আর মানে মাংস বিফটা ছিল বেশি, তো বিফটা এই যে দেখছো বড় কড়াইতে দিয়েছি। রান্নাবান্না পুরো ডান হয়ে গেছে, এখন দেখে নাও এক ঝলক, বাট আহিলকে কিভাবে আমি সাজিয়ে গুছিয়ে খেতে দিই সেগুলো এই ভিডিওতে হয়তো দেখাতে পারবো না, কেননা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। আরও অনেক চমক রয়েছে, সেগুলো তোমরা দেখতে পাবে। এই যে এখানে পাবদা রয়েছে দেখতেই পেলে, পটল ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, আর তার সঙ্গে এই যে এখানে হচ্ছে লাউ দিয়ে আর চিংড়ি দিয়ে, মানে সব গোলমাল পাকিয়ে যাচ্ছে লাউ চিংড়ি। এই যে এখানে রয়েছে ইলিশ, মানে আমরা এখন খেতে বসেছিলাম, আমি, আন্টি, আব্বু আর মুন্না চারজন খাওয়া দাওয়া করছিলাম। সকাল থেকে আমার কিচ্ছু খাওয়া হয়নি, মানে রেখারা তাও দু একটা খেয়েছে, ওর পাপা খেয়েছে, বাট আমি রান্নাঘর থেকে বেরোইনি দেখে ওর পাপা আবার মানে নিয়ে গিয়ে গিয়ে আমার মুখে দিয়ে দিচ্ছিল, তাই দু একটা লুচি খেয়েছি। আর সেই দুপুর একটা দুটোর সময় এখন খেতে বসেছি ফ্রাইড রাইস। ওখানে দেখতে পেলে ফুলকপির পকোড়া ছিল, মাছের ডিমের বড়া ছিল, এই যে মিষ্টি রয়েছে, ছোলার ডালের তরকারি, চাটনি, এই যে দুরকম, একটা হচ্ছে গোলাপজামুন আর একটা হচ্ছে কমলাভোগ। আর এই যে খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছ, ওখানে রয়েছে লুচি, আমার ঘরে পাতানো টক দই, মানে টক দই বলছি খুব একটা মিষ্টি নয়, মানে দারুণ টেস্টি হয়েছিল দইটা। আর এই যে রয়েছে পায়েস, আর কি করেছে আমি নিজেই ভুলে গেছি, আলুর চিপস ছিল, এই যে দেখছো দুটো মাংস, সেই যে বড় বড় বাটিগুলো কিনেছিলাম সেদিন, সেগুলো আমার আজ প্রচুর কাজে দিয়ে দিয়েছে। তার পাশেই রয়েছে মাছের মাথা দিয়ে, এই যে এটা হচ্ছে মুগের ডাল, ওখানে আব্বু বসে বসে খাচ্ছিল। আর কিছু হয়েছে, আর হয়েছে ফ্রাইড রাইস, আমার এখন মনে পড়ছে না, বাট যত কিছু হয়েছে সেগুলো তোমরা সব দেখতে পাবে আহিলকে তখন, মানে যখন আমি সাজিয়ে খেতে দেব তখন। আর এই যে স্যালাড রয়েছে, যখন একটা একটা মনে হচ্ছে আমাকে বের করে দিচ্ছে ধরো, তো আমি সেগুলো শেয়ার করছি। ওই যে আন্টি খাওয়া দাওয়া করছে, যেই পাশে রয়েছে মুন্না, আর আমি তো এইদিকে ছিলাম, তো যে কারণে আমি তো আর নিজে নিজে আমাকে দেখাতে পারলাম না। এই যে আলুর চিপস রয়েছে, এটা কিন্তু আমার আহিল দুজনেরই ভীষণ ফেভারিট, এগুলো মনে হয় পেলে সবটা শেষ করে দিই। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিব, তারপরে গেস্ট আসা শুরু হয়ে যাবে। আমি স্নানটা পর্যন্ত করতে পারিনি, গেস্ট চলে এসেছে, বললাম না আমার আজ কচ্ছপের অবস্থা হয়েছে। এই যে এই প্লাস্টিকে রয়েছে পাঁপড় ভাজা, তো চলো দারুণ 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 বলতে পরের ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই মানে শেষ করব, ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আমার আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে তো জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। সব লাস্টে রয়েছে ফ্রাইড রাইস, দেখতেই পাচ্ছ।